নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজ গল্প পাঠ শুরু করছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব আশা করি ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প গল্পপাঠ আশাপূর্ণা দেবীর লেখা স্বর্গের বারান্দায় উঠে আস্তে আস্তে বিকেলের আলো মিলিয়ে এলো অন্ধকার নেমে আসছে আসছে আর সেটা বলে চোখে পড়ছে আকাশের গায়ে একটি দুটি নক্ষত্র ফুটে উঠছে দূরে দূরে রাস্তার ঝিকঝিকিয়ে ফুটে উঠছে কোথাও উঁচুতে কোথাও নিচুতে সাততলার বারান্দা থেকে ওই দূরে দৃশ্যটি দেখলে মনে হয় জায়গাটা বুঝি কোনো পাহাড়ের গায়ে গড়ে ওঠা শহর তাই আলোর শাড়ি একই রেখায় নয় আসলে দূরে দূরে বহুতল বাড়ি আর দ্বিতল ত্রিতল বাড়ির সহাবস্থান তাই এমনটা দেখতে লাগে প্রথম এসে দেবারতি এই সাত তলার বারান্দায় দাঁড়িয়ে শুধু মূর্ছা যেতে বাকি রেখেছিলেন ছেলেকে ডেকে ডেকে বলেছিলেন অ খোকা কি বাড়ি রে মনে হচ্ছে যেন স্বর্গের বারান্দায় এসে পৌঁছে গেছি আর কর্তার পাশাপাশি এই বারান্দায় দাঁড়িয়ে বিবশ বিহল গলায় বলেছিলেন গো এত সুখ সইবে তো তোমার খোঁকা আমাদের কোথা থেকে কোথায় তুলে নিয়ে এলো লোকনাথও প্রায় বিহল দৃষ্টিতে তাকিয়ে দেখছিলেন সামনের খোলা জমি আর উদার উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে তবু একটু হেসে বলেছিলেন বড্ড বেশি উঁচু তোমার তো সবসময় দার্শনিকের কথা ছেলেটাকে বড় বোর তুচ্ছ তাচ্ছিল্যই করে এসেছ লেখাপড়ায় তেমন চৌকশ হল না বলে এখন দেখো প্রথম প্রথম সত্যি শুধু দেখেছেন দিনে একরকম সৌন্দর্য আর রাতে এত নীল হয় তা একবার মাত্র দেখেছিলেন দেওঘরে বেড়াতে গিয়ে জম্মের মধ্যে কম্য রাতের ওই দূরবর্তী আলোকমালার দিকে এবং নক্ষত্র খচিত আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনটা যেন কোথায় হারিয়ে যায় অবশ্য প্রথম প্রেমের মাদকতা বরাবর বজায় থাকে না হয়ে যায়। ক্রমশ অনুভবে আসছে লিপটা প্রায় টেবিলের টেলিফোনটার মতোই অনিশ্চিতের ভূমিকায় এসে পৌঁছেছে প্রায়শই খুব দরকারের সময় লোডশেডিং লোডশেডিং এর শত্রুতা থাকে আর এখন আবার দেখা যাচ্ছে সামনের সেই বিস্তীর্ণ খোলা জমিটায় বিশাল বিশাল লোহার বিম এসে জড় হচ্ছে আবার নতুন বহুতলের বার্তা বহন করে তবু ছেড়ে আসা সেই মল্লিক বাজারের বাড়িটা স্মরণ করলে হৃৎকম্প হয় পিতৃপুরুষের বাড়ি নয় ভাড়াটে বাড়ি তবু তিন পুরুষ ধরে বাস করে আসা হয়েছে সেই সরু গলির মধ্যে জড়া জীর্ণ বাড়িটার কথা ভাবলে হৃৎকম্পই হয় ক্রমশ অন্ধকার হয়ে আসা আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হাটে রোগীর লোকনা কি অতীতের সেই হৃৎকম্পকারী অবস্থাটি কল্পনা করে এখনো বিষণ্ন হয়েছেন ভেবে দুঃখ পাচ্ছেন বাড়িটার জন্যে দেবানতের কষ্টের শেষ ছিল না বলে দেওয়াল দিয়ে সারাক্ষণ নোনা সুরকি ঝরত বৃষ্টির দিনে সোবার ঘরের ছাদ দিয়ে জল চুইয়ে চুঁইয়ে পড়তো আর রান্নাঘরের রাস্তায় জমা জল নর্দমা দিয়ে ঢুকে এসে সব একাকার করে দিত জ্বলন্ত তোলা উনুন নিয়ে হাঁপাতে হাঁপাতে দোতলায় উঠে গিয়ে সিঁড়ির সামনে বসে কোনো মতে রান্না সেরে নিতে হতো কলের জলের ধারা এত ক্ষীণ যে প্রায় সারাক্ষণের কাজ ছিল সেই সরু জলে সব কিছু জল ভরে রাখা পচা পুরনো বাড়িতে আরো কত কি ছিল অসুবিধে এ বাড়িতে এসে প্রথম প্রথম কেবলই বলেছেন দেবারতির সারাক্ষণ উদয়স্ত বলে মোটা ধারে জল যেন স্বপ্ন দেখছি মনে হচ্ছে কাজ বলে এখানে কিচ্ছুই নেই সব জায়গা কেমন পরিষ্কার ঝকঝকে ছবি আঁকা মেঝে তবে এখন তো দেবারতীর কোনো কষ্টই নেই এখন কেন লোকনাথ সেই পুরনো বাড়ি পুরনো পাড়া পুরনো রাস্তার দৃষ্টি ফেলে ফেলে বিষণ্ন হচ্ছেন ভাবতে তো পারতেন জীবনের বসন্তের দিনগুলো যদিও বা বরবাদ হয়ে গিয়ে থাকে শরতের দিনও তো তুচ্ছ নয় হেমন্তের ফসল তোলার দিনও ক্ষেত মজুরদের জীবনের সেটাই তো সাফল্যের দিন কিন্তু তা তো ভাবছেন না লোকনাথ আসলে উনি তার প্রিয়তমা পত্নী দেবারতের কথা টথা ভাবছেনই না দেবারতীর সেই সংসার সংগ্রামের দিনগুলোর পুরোপুরি দর্শকও তো তিনি ছিলেন না যেখানে যত অসুবিধাই ঘটুক একদম টাইম মাফিক বাধা ভাতের সামনে এসে বসতেন ফিটফাট হয়ে বেরিয়ে পড়তেন ফিরতেন অফিস ফেরত আরও এটা সেটা কত কি সেরে সন্ধ্যাটাকে প্রায় রাতের উঠোনে পৌঁছে ফেলে রিটায়ার করবার পর পুরো অবস্থাটা চোখে পড়েছে অবশ্য কিন্তু তারপর আর কতদিন ওখানে থাকা হয়েছে পড়াশোনায় গুবলের ছেলে অশোক অশোক তো তখনই সেই মল্লিক বাজারের গলিতে মোটর বাইকে চেপে দাপিয়ে বেড়াচ্ছে আর বোধ করি এই সাত তলার স্বপ্ন দেখছে ততঃপর কি দ্রুত তার উত্তরণ কিন্তু লোকনাথ এখন ওই নিঃসিম আকাশের দিকে তাকিয়ে তার স্ত্রীর ক্লেশকর অতীতের কথা ভেবেও বিষণ্ন হচ্ছেন না আর পুত্রের বিস্ময়কর বর্তমান ভেবেও উৎফুল্ল হচ্ছিলেন না লোকনাথ নিতান্ত স্বার্থপরের মতো নিজের কথা ভেবে চলছিলেন খোকার খুব আয় উন্নতি হয়েছে খুব উত্তম কিন্তু তাতে আমার লাভ কি হয়েছে কি সুখ বেড়েছে আমার ঘরে বসে বাস করছি ভালো বিছানায় শুচ্ছি ভালো খাচ্ছি দাচ্ছি তাতে কি পরমার্থ হচ্ছে আমার এখানে এসে আমি একদম স্বাধীনতা হারিয়ে ফেলেছি আমি যেন জন্তুর জীবন নিয়ে দিন কাটাচ্ছি আর এই এক লক্ষ্মী ছাড়া হার্ট অ্যাটাক আমাকে একেবারে ওদের মুঠোয় পুড়ে দিয়েছে ওদের কথায় উঠতে হচ্ছে বসতে হচ্ছে আমাকে মল্লিক বাজারে থাকলে এভাবে আমায় জব্দ করে রাখতে পারতো এরা ওই আমার স্ত্রী পুত্র কন্যা পুত্র বধূ যারা সর্বদা আমার হাটের খুঁতটুকুকে হাতিয়ার করে আমায় এক হাত করে চলছে বাবা সারা জীবন অনেক খেটেছ এবার একটু আরাম করো ভক্তিমান ছেলেটি আমার বাবার সুখ সুবিধে আর স্বাচ্ছন্দ্য বিধানের জন্য তৎপর হয়ে আছেন আচ্ছা সবটাই কি ভক্তি বুঝি না আমি কিছু এই শ্রদ্ধা ভালোবাসা বাবার জন্য যত দূর সম্ভব স্বাচ্ছন্দ্য বিধানের চেষ্টা এর অন্তরালে একটা প্রচ্ছন্ন অহমিকা নেই বুঝি আমি দেবারতির কাছে আভাসে একরকম বলে ফেললে শায় তো দেনই না বরং বলে বসে আচ্ছা বুড়ো হয়ে তোমার মন এমন ছোট হয়ে যাচ্ছে কেন বলো তো খোকার ধ্যান জ্ঞান মা বাপকে একটু আদর যত্নে আরামে আয়েসে রাখবার সেটা তুমি দেখতে পাও না ওইটুকুই দেখতে পান দেবারতী তার ওদিকটা দেখতে পান না অনেকক্ষণ বসে আছেন লোকনাথ যেন একটু শীত শীত করছে উড়ো হাওয়া বইছে অথচ এখন সেপ্টেম্বরের মাঝামাঝি হিসেব মতো ভাত্রের ঘুমট হবার কথা তাই তো বড়া বোর দেখে এসেছেন লোকনাথ লোকনাথ অফিস থেকে ফেরবার সময় দেখতে পেতেন ঘরের ভেতরকার ফুল ফর্সে খোলা পাখার হাওয়া অগ্রাহ্য করে ঘরের মধ্যে থেকেই শুধু নয় বাড়ির মধ্য থেকে বেরিয়ে এসে গলিতে খালি গায়ে ধুতিটা হাঁটুর ওপর তুলে বসে তালপাতার পাখা নেড়ে নেড়ে বাতাস খাচ্ছেন বসে থাকতে থাকতে আস্তে আস্তে দু চারজন জুটেও যেত সে আসরে চারেক চওড়া গলি চোখের সামনে একখানা শ্যাওলা ধরা উঁচু দেওয়াল কিন্তু দৃষ্টিনন্দন কিছুর অভাবে যে কারো কোনো অসুবিধে হচ্ছে তা তো মনে হতো না উত্তর কলকাতা খুব আত্মস্থ এবং বেশ আত্মপ্রেমীও বটে লোকনাথ তার বাবার মধ্যে সেই আত্মস্থ আত্মপ্রেমী ভাবটি দেখতে পেতেন তাই লোকনাথ যদি দেবারতীর প্ররোচনায় কখনো একটা একটু ভালো বাড়ির খোঁজ করার কথা উত্থাপন করতেন তখন যোগনাথ সে কথা নস্বাৎ করে দিয়ে বলতেন পাগল নাকি কলকাতা শহরে এ বাজারে বাহান্ন টাকা ভাড়ায় পাঁচ ছখানা ঘরওয়ালা বাড়ি তুমি পাবে কোথাও বাবার মুখে চামড়ায় যেন একটি পরিতৃপ্তির মসৃণতা মুখে রেখাই রেখাই যেন একটি জীবনের সফল সুখী পুরুষের অভিব্যক্তি হঠাৎ লোকনাথের ভারী ইচ্ছে করলো বাবার মতো একদম রাস্তার সঙ্গে মেশা নিচু রকে খালি গায়ে বসে তালপাতার পাখা হাতে নিয়ে বাতাস খেতে লোকনাথের মনে হলো তেমন ভাবে বসতে পেলে তিনি ইচ্ছে করলে চটিটা পায়ে দিয়ে আর গেঞ্জিটা মাথায় গলিয়ে রাস্তায় বেরিয়ে পড়তে পারতেন প্রতি পদক্ষেপে চেনা মুখ প্রতি পদক্ষেপে চেনা চেনা দোকান এখানে আসার পর যে দু একবার কোনো কারণে পুরনো পাড়ায় গিয়েছেন একশো দিক থেকে একশো জন সম্ভাষণ করেছে পাড়া ছেলে চলে গেছেন বলে দুঃখ প্রকাশ করেছে পানের দোকানের শীত দুটো পান দিয়ে দাম নিল না বললো অফিস যাবার পথে এই দুটি করে পান বরাদ্দ ছিল আপনার মনে আছে রিটায়ার করবার পরও নিয়েছেন মনের মাঝে মাঝে মনে হয় পান দুটো রেডি রাখি পানের দোকান স্টেশনারি দোকান লন্ড্রি ইলেকট্রিক গুডসের দোকান ঘড়ি সারা দোকান হার্ডওয়ারের দোকান বই মাধায়ের দোকান গলি থেকে বেরোনো মাত্রই দোকানের বৃন্দাবন সবাই চেনা হবে না কোন অজ্ঞান বয়সে এই পাড়ায় এসেছিলেন ওই গলিতে ডাঙ্গুলি খেলেছেন পাড়ার ছেলেদের সঙ্গে মার্বেল খেলেছেন পাড়ার স্কুলে পড়তে গিয়েছেন ন্যাড়া ছাদে উঠে বিশ্বকর্মা পুজোয় খুঁড়ে উড়িয়েছেন দোলের দিনে রং পিচকিরি নিয়ে বেরিয়ে পড়েছেন দুষ্টু বুদ্ধি মাথায় নিয়ে এতটুকুন একটু সরস্বতী ঠাকুর এনে ড্যাং ড্যাং বাজনা বাজিয়ে কি সমারোহের পুজো করা হয়েছে পাদার সঙ্গীদের নিয়ে তাদের কেউ কেউ হয়তো আর নেই ওখানে অথবা পৃথিবীর কোনোখানে তবু অনেকেই আছে তারা লোকনাথের শৈশবের বাল্য যৌবন বাল্য যৌবনের তারা বন্ধু প্ররত্বের সীমানা সব কিছুর দর্শক তারা লোকনাথের আপন টিভি নিয়ে ঠাট্টা করবার অভ্যাস লোকনাথের টিভি কেনার গোড়া থেকে ভারী দৃষ্টিতে দেখেন লোকনাথ জিনিসটাকে যুক্তি আছে কিছু টিভি নেই এমনবারই দেখান দেখি লোকনাথ ত্রিলোক তাকিয়ে দেবার রেগে উঠে বললেন হ্যাঁ আমি তো শুধু বসে বসে টিভি দেখি কাজ নেই এই তো ফুলটুসির আয়া সন্ধে সাড়ে সাতটা বাজলো কি হাওয়া তার আগে রান্না টান্না সেরে নিতে হয় না লোকনাথ ভুরু কুঁচকে বললেন রান্নাও সারতে হয় ফুলটুসি কেউ দেখতে হয় কেন ফুলটুসির মা রান্নাঘরের দিক থেকে চলে এসে ঘরের মধ্যে দিয়ে বারান্দায় চলে এলেন দেবারতী বলে উঠলেন আচ্ছা তুমি কি মানুষ গো এখনো পর্যন্ত বাইরে বসে আছো বেশ ঠান্ডা হাওয়া বইছে লোকনাথ গম্ভীর ভাবে বললেন যত উঁচুতে উঠবে ততই শীতলতা একটু হেসে বললেন দার্শনিক কথা ছাড়া তোমার আর কাজ নেই না চলে এসো ঘরের মধ্যে যাচ্ছি তা তুমি একটু বসে যান না তোমার এত ভালোবাসার স্বর্গের বারান্দা এক্ষুনি ভালোবাসা ফুরিয়ে গেল দেবারতী ক্ষুব্ধ গলায় বললেন ভালোবাসা ফুরোবার জিনিস নয় পুরোই দিন এখন আর সন্ধেবেলা দুদণ্ড নিশ্চিন্তি হয়ে বারান্দায় বসে হাওয়া খাবার ফুসরত আছে লোকনাথ বললেন কেন হঠাৎ নতুন কি হলো টিভিতে বুঝি আরো ঠাসা প্রোগ্রাম দিচ্ছে হঠাৎ লোকনাথ কেমন একটা অভিমানী অভিমানী গলায় কে জানে কার উদ্দেশে চুপি চুপি উচ্চারণ করলেন এখানে আমায় কেউ চেনে না এখানে আমার কেউ নেই এখানে আমার পরিচয় শুধু বাইশ নম্বর ফ্ল্যাটের অশোক বোসের বাবা আমি খুব দুঃখী আমার দুঃখটা আরো তুই বুঝতে পারে না এটা আরো দুঃখ আহা সে আর কোনোদিন সন্ধ্যায় বাড়িতে থাকে থাকতে নাকি খোকা তাকে হুড়িয়ে বার করে নিয়ে যায় না টুকলিটাকে শুদ্ধ ছাড়ে না জোর করে নিয়ে যায় মা অলৌকিক ক্ষমতা ধরে দেখিস সব ম্যানেজ করে তোর আমার মতো তুচ্ছদের ধারই ধারে না লোকনাথ চটা গলায় বললেন তবে আর কি মা গলে জল হয়ে গেলে তুমি বলতে পারো না আমার দ্বারা অত হবে না চমৎকার ছেলে নতুন গাড়ি কিনেছে বউ বোনকে নিয়ে বেড়াতে যাচ্ছে আমি কি তাদের সাধে বাধা দিতে যাব আর কি মর খেটে এত ইয়ে হয়ে উঠেছে সব মর প্রশ্রয় আবার কি দেবারতী বললেন চিরকালই তো সংসার করবে এখন একটু হাসি খেলার সময় তা করে নিক লোকনাথ রাগের গলায় বললেন তোমারও তো একদিন হাসি খেলার বয়স ছিল দেবারতী একটু হেসে ফেলে বললেন ছিল নাকি ও মা তাও তুমি জানতে আগে জানতাম না এখন জানছি তবে আর কি করা যাবে টু লেট নাও ঘরে চলো বেশ ঠান্ডা দেখি গে বাবা ফুলটুসিটা আবার জেগে গেল কিনা উপর হতে শিখেছে দোলা থেকে না উঠে উল্টে যায় তোমার ওই সুমিত্রাটি কোথায় তিনিও কি নতুন গাড়িতে চেপে হাওয়া খেতে গেছেন নাকি দেবারতী হেসে ফেললেন তারপর বললেন সুমিত্রা সে এখন টিভির সামনে থেকে নড়বে লোকনাথ হঠাৎ গর্জন করে বললেন নড়বে না মানে ওর ঘাড নড়বে বলে দাও কে এত আল্লাতে পোনা এখানে চলবে না ঘরে গিয়ে বাচ্চা দেখুক বললে এক্ষুনি তেজ দেখিয়ে কাজ ছেড়ে দিয়ে পাশের ফ্ল্যাটে গিয়ে ঢুকে যাবে হুম এই এত 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 মাইনের চাকরি ছেড়ে দেওয়া সোজা দেবারতি বললেন আছো কোথায় চোখে কি ঠুলি পড়ে আছে নাকি তুমি পৃথিবীতে নেই ওর থেকে অনেক বেশি মাইনের আর বেশি সুখের চাকরি দুহাত বাড়িয়ে বসে আছে এই ফ্ল্যাট বাড়িগুলিতে ভাঙচি দেবার লোকের অভাব আছে নাকি হুম তার মানে কাউকে কিছু বলা যাবে না ছেলেকে নয় মেয়ে কে নয় কে নয় চাকর কে পর্যন্ত নয় হুম তাই সময় স্যারেন্ডার করে চলতে হবে শান্তি বজায় রাখতে সেটাই শ্রেষ্ঠ পথ লোকনাথ খুব রেগে যান ঠিক তার বাবা যোগনাথের ভঙ্গিতে ডাবুটে গলায় বলে ওঠেন অমন শান্তির গলায় দড়ি দাসত্বের বদলে শান্তি হ্যাট দেবারতির এখন তর্কে নামবার সময় নেই সময় নেই গভীরে প্রবেশের তাই হেসে উঠে বললেন আচ্ছা এবার থেকে প্রভুত্বই শুরু করি কর্তা ওঠো ঘরে চলে এসো ঠান্ডা লাগছে গলার স্বরে শাসনের সুর পিঠে হাতটা রাখলেন ঘরে চলে এলেন লোকনাথ দেবারতী হাওয়া আসা বন্ধ করতে দরজাটা বন্ধ করে দিলেন খাতের উপর এসে বসলেন লোকনাথ দেবারতী আলনা থেকে লোকনাথের একখানা মটকার চাদর কাছে রাখলেন বললেন দরকার মনে করো তো গায়ে দিও মটকার চাদর গায়ে দেবার পাঠটা ছিল না কখনো কী ভেবে একদিন যোগনাথের দরুন একখানা কাঁচিয়ে তুলে রাখা মটকা চাদর খোঁজ করে বার করে নিয়েছেন গায়ে দেবেন বলে এই ঘরখানা ফ্ল্যাটের তিনখানা ঘরের মধ্যে সব থেকে বড় সবচেয়ে ভালো এই ঘরটার সামনে ওই আসল বড় বারান্দাটি অন্য দু ঘরের ছোট ছোটো ব্যালকানি ঘর অতি সুসজ্জিত আধুনিক গৃহসজ্জার নির্ভুল অঙ্কে যেখানে যা বিধি সেইভাবে সাজানো নবদম্পতির ঘরের মতোই নিজেদের ঘরের মতো করে মা বাপের ঘর সাজিয়ে দিয়েছিল অশোক বড় ঘরখানা ভালো ঘরখানা আমাদের কি জন্যে দেবারতীর এর আপত্তি টেকেনি অশোক বলেছিল আমার যা ইচ্ছে করতে দাও তো দেবারতীর কথা বলতে সভ্যতায় বেঁধেছে হ্যাঁ রে বৌমা কী মনে করবে বলতো কিন্তু মনে না হয়ে তো পারেনি দেবারতি ছেলের ইচ্ছের বহর দেখে দেখে হাসবেন না কাঁটবেন সম্পর্কটা কি তবু হেসেই বলেছিলেন দেখে মনে হচ্ছে তরু নতুন বিয়ে দেওয়া মেয়ে জামায়ের ঘর সাজিয়ে রেখেছিস লজ্জায় যে মরছিলে বাবা লজ্জা আমার কি শুনে ছেলে আর ছেলের বউ একযোগে বলে উঠেছিল চিরকাল কষ্টে জীবন কেটেছে এখন একটু দিন পেয়েছেন একটু আরাম করবেন না তা হুম খুবই ভালোবাসার কথা তবু কোথায় যেন করে উঠল কথাটা আচ্ছা এমন কথা তো বলা যেত হ্যাঁ এখন থেকে ওই পোস্টায় তোমাদেরকে দেওয়া হচ্ছে হুম অতটাও যদি বুদ্ধিতে না কুলিয়েছে এও তো বলা যেত বা আমাদের বুঝি ইচ্ছে করে না কিন্তু কথার ওজন জ্ঞান কি সকলের থাকে না কথার আটটাই সকলের আয়ত্ত তা যখন নয় তখন খচখচানিটা মুছে ফেলাই ভালো না ভাবতে যাওয়াটাই ভালো খোকার বইয়ের মুখের এই করুণা ঘন অভিব্যক্তিটির অন্তরালে প্রচ্ছন্ন রয়েছে দেখো বোঝো তোমার ক্যাপাসিটির বহর আর আমার বদের ক্যাপাসিটির বহর কিন্তু যা থাকে তা উদ্ঘাটিত না করায় তো বুদ্ধির কাজ ছুরিটা যদি খাপের মধ্যে ভরায় থাকে কি দরকার তাকে টেনে বার করে ধার পরীক্ষা করবার খোকাল তো যতটা ভালোবেসে ততটা তাক লাগাতেই মাতার সন্তানকে চেনে বই কি কিন্তু করা যাবে কি যার যা স্বভাব চিরকালে তো হঠাৎ বেআন্দাজি পয়সা করে ফেলে মাত্রা ঠিক রাখতে না পারাটাই তো স্বাভাবিক তাই বলে তার ওই অহমিকা পরিতৃপ্তির আল্লাহ থেকে বঞ্চিত করবেন মা হয়ে লোকনাথের সঙ্গে গলা মিলিয়ে বলবেন ওরা আমাদের খটা দিয়ে গেল পরোক্ষ বলে গেল ওদেরও চিরকাল কষ্টে কেটেছে তার মানে বুঝিয়ে দেওয়া আমাদের অক্ষমতা তাই কি গলা মিলানো যায় দেবারতি লোকনাথের কথাই তার গলায় বলেছিলেন খোকার কথা আবার ধরতব্য ভাগ্যক্রমে চারটি টাকায় করে ফেলেছে বুদ্ধি বেড়েছে কি খোকার লোকনাথ অবশ্য ওই ভাগ্যক্রমটাকে সন্দেহের দৃষ্টিতেই দেখে আসছেন এখনো পর্যন্ত হপ্তায় হপ্তায় প্লেনে চড়ে চড়ে নেপালে যায় কেন খোকা এত অবাঙালি বন্ধু জুতালো কোথা থেকে খোকা টেলিফোনে যে কার সঙ্গে কি মাথা মুন্ডু কথা চালিয়ে যায় খোকা ঘন্টা ভোর তা বুঝি না বাপু এত ইংরেজি বলচালে বা শিখলো কোথায় দেবারতি বললেন তা আমায় প্রশ্ন কেন খোকাকেই জিজ্ঞেস করো ব্যবসার পার্টনাররা তো সবাই অবাঙালি কিন্তু দিন তো বেশ মসৃণই চলছে হঠাৎ তো কোনো ঝড়ঝাপটা এসে লোকনাথের সন্দিগ্ধ প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে না বছর দুই তো কেটেই গেল বছর দুই এই ঘরেই কাটল তবু লোকনাথ যেন নতুন দেখছেন এইভাবে ঘরের চারিদিকটি অবলোকন করে বললেন তোমরা আজকাল রীতিমতো বড়লোক হয়ে গেছ কি বলো আমরা মানে মানে তোমরাই লোকনাথ বামুনের সঙ্গে কোনো যোগ নেই তা হ্যাঁ এখন তোমাদের বেশ বড় লোকই বলা যায় দু ফ্ল্যাট ঘরে ঘরে দামি ফার্নিচার জানালা দরজায় নিত্য নতুন পর্দা দামি ফ্রিজ রঙিন টিভি বিলিতি ফ্যাশনের রান্নার বাসন টেলিফোন টেব রেকর্ডার রেকর্ড প্লেয়ার লোডশেডিংয়ের এর ইনভার্টার জেনারেটার বাচ্চার জন্য ষোলো টাকা রোজের আয়া তার উপর নতুন সংযোজন মোটর গাড়ি হতে আর কি কি লাগে হেসে উঠে কপালে হাত দিলেন বললেন হাই কপাল আরো কি কি লাগে সে কথা আমি জানব উনিশ নম্বর মল্লিক বাজার লেনে খাপড়ি ওঠা রান্নাঘরে জীবন কাটিয়ে আসা এই ঘটি কিন্নি জানবে তবে শুনতে পাই এগুলো নাকি এসেন্সিয়াল এ হচ্ছে মিনিমাম তা বেশ তো খাপ খাইয়েও তো নিচ্ছে তুমিও তো খাপ খাইয়ে নিচ্ছ হাঁড়ি করা ছেড়ে ইংরেজি বাসনে একটু হেসে বললেন তা খাপ খাইয়ে নেওয়াই তো নারীর ধর্ম খাপ থেকে বেরিয়ে পড়ায় কি ভালো তুমিও আজকাল খুব দার্শনিকের মতো কথা শিখেছ ধর্মটা শুধু এক পক্ষে কেমন তাই না ওরে সর্বনাশ এখন এই তর্কে নামবো ওদিকে কি হচ্ছে কে জানে লোকনাথ বললেন বড়লোক হয়েও তো তোমার অবস্থার তো কিছু পরিবর্তন আমি দেখছি না সেই তো সকাল থেকে রাত্রির অব্দি চলছে ও বাড়ি থেকে প্রথম এসে বলেছিলে এখানে এসে মনে হচ্ছে কাজ বলে কি ছুটি নেই অথচ এখন আহা কি বুদ্ধি তখন তোমার নাতনিটি ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন বুঝি একটা বাচ্চার কাজ একটা সংসার চালানোর তুল্য তা সবই তো দেখি আয়ের নির্দেশে চলে আমিও আয়ের নির্দেশে চলে হ্যাঁ হেসে ওঠেন দেবার বউ থাকতে দুবেলায় রান্না তোমার ঘরে চমৎকার ব্যবস্থা লোকনাথের কণ্ঠে শ্লেষ লোকনাথকে ক্রমেই তার বাবার প্যাটার্নে চলে যাচ্ছেন যোগনাথের তো এটাই ছিল ভঙ্গি দেবারতী এখন গম্ভীর হন বলে তার জন্যে ওরা দায়ী নয় খোকা তো রান্নার লোক রাখবার জন্য ছুলো ছুলি তুমি খাবে তার হাতে রান্নার লোক মানে একটা ফ্রক পরা খুকি কিংবা পায়জামা পরা মস্তান এই তো যা দেখছি চারিদিকে তা চারিদিকে যা দেখছ তাই তো দেখতে হবে সে আমার পক্ষে সম্ভব নয় তবে আর কি করা যাবে আমার দাসত্ব বলে তাড়াতাড়ি বলেন আমি কি রান্না না করে থাকতে পারবো গো চিরকাল কে কি খাবে কে কেমন খেতে ভালোবাসে এ ভেবেই তো মরেছি তাছাড়া তোমার এখন তেল মশলা ছাড়া বারো বাইরের লোক দিয়ে সুবিধে হবে নাকি ও বাবা কথায় কথায় কতক্ষণ চলে গেল তোমার চেয়ে ওষুধ খাবার সময় হয়ে গেল দিয়ে দি। রাখো তোমার ওষুধ সর্বদা ওষুধ নিয়ে তাড়া ওই করেই আমায় বানিয়ে রেখেছ আমি আর তোমাদের কবজার মধ্যে থাকবো না তাই বলে দিচ্ছি কাল থেকে বেরোবো বেরোবো পুরনো পাড়ায় চলে যাব সেখানে আমার সব চেনা মুখ তাই তাইখানেও তো হচ্ছে বাপু চেনা হচ্ছে তবে শুধু মুখ চেনা হচ্ছে ফর্সা পাঞ্জাবি গায়ে না চড়ালে যাদের সঙ্গে কথাই বলা যায় না আমি একটু সহজ হতে চাই হাঁপ ফেলে বাঁচতে চাই দেবার কি মনে মনে একটু হাসলেন ভাবলেন এই সাততলার উঁচু আকাশের হাওয়া থেকে নেমে গিয়ে তুমি কি সেই মল্লিক বাজার লেনের বাতাসে হাফ ফেলতে যেতে চাও কিন্তু এই সাততলার হাওয়াটা যদি তোমার নিজের অর্জিত হতো দমবন্ধ হয়ে আসত চেনা মুক্তির জন্য হাহুতাস আসতো তখন কিন্তু হাতের রোগী লোকটাকে এই প্রশ্নটি করা যায় না তাই হালকা চালে বললেন যাবে যেও আর তোমায় ওষুধ নিয়ে তাড়া করব না স্বাধীনতায়ও হাত দেব না তবে একটু লোডশেডিং বুঝে ফিরো সেদিনের মতো কেলেঙ্কারি করে আমায় কাট করায় দাঁড় করিও না আর আর যা করো করো বাজার করে ফিরো না কিন্তু হ্যাঁ সেই একদিন হয়েছিল এক কাণ্ড লোকনাথ একদিন কাউকে কিছু না বলে নেমে বাজারে চলে গিয়ে রাশিকৃত বাজার করে রিক্সো করে বাড়ি ফিরে দেখেন লোডশেডিং লিফ্ট অচল সেই বাজারের বোঝা লোকনাথকে একটা দৃশ্য হয়ে নিচের তলায় প্রায় একটা অপরিচিতের ফ্ল্যাটে ঢুকে এসে বসতে হলো প্রায় ঘন্টা দুই জেনারেটারের আলো পাখা চলে লিফ্ট কিন্তু চলে না তাই ওই দৃশ্য দেখতে জনে জনে দিয়েছে আর দেবারতীকে বিস্ময় প্রশ্ন করেছে ওই অসুস্থ বুড়ো মানুষটাকে আপনি বাজারে যেতে দিয়েছিলেন সেই দৃশ্যের কথা স্মরণ করিয়ে দিতে লোকনাথ গুম হয়ে গেলেন গাঢ় গভীর গলায় বললেন এই এই জন্যেই আমার স্বাধীনতা ঘুচেছে খোকা আসুক বলবো এ কথা দেবারতি তখন শঙ্কিত হন বললেন কি বলবে খোকাকে বলবো এখানে আমার পোষাচ্ছে না আমি আবার মল্লিক বাজারে ফিরে যাব দেবারতী খুব শান্ত গলায় বললেন তাই বলো তবে সে বাড়িতে আবার জায়গা পাবে তো শুনেছি সে বাড়ি ভেঙে নাকি নতুন করছে লোকনাথ এক বজ্ঞা গলায় বললেন সে বাড়ি না হোক সে পাড়ায় চেনা পাড়ায় অন্য বাড়ি দেখে নেব তুমি এই স্বর্গের বারান্দা ছেড়ে যেতে যদি না চাও আমি একাই যাব একখানা ঘরে আমি থাকব দেবার আরও শান্ত গলায় বললেন আমার তো তুমি যেখানে সেটাই স্বর্গের বারান্দা তবে তোহাই তোমার সেই একখানা ঘরটি জোগাড় না করে ইচ্ছেটা ঘোষণা করে বসো না কিন্তু তাহলে আমায় এই স্বর্গের বারান্দাটি থেকে ঝাঁপ দিতে হবে লোকনাথ তখন তার ইচ্ছের জগতে লোকনাথ রিহার্সাল দিচ্ছেন কিভাবে খোঁকার আর খোঁকার বইয়ের মুখের ওপর ওই ঘোষণাটি নিক্ষেপ করবেন দেবারতির কথায় তীব্র গলায় বললেন ওদের এত ভয় আমি কি তোমার মতো অত ভয় করি না কি ওদের সোজা স্পষ্ট বলে দেব খোকা এত উঁচু আমার সহ্য হচ্ছে না আমি আবার আমার নিচু গলিতে ফিরে যেতে চাই এতক্ষণ শুনছিলেন আশা পুরোনা দেবীর লেখা স্বর্গের বারান্দায় উঠে গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার